পুকুরের মাঝখান থেকে পানি না নাড়িয়ে শাপলা ফুল কিভাবে তুলে আনবেন? পুকুরের মাছ থেকে মাঝখান থেকে পানি না নাড়িয়ে শাপলা ফুল কিভাবে তুলে আনবো? কিভাবে তুলে আনবো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি মজার কিছু ধাঁধা নিয়ে। আমাদের এই চ্যানেলে যারা নিয়মিত ধাঁধার অনুষ্ঠান দেখেন, মানে ধাঁধা কুইজ অবশ্যই সবাই দেখে থাকেন, আমাদের এই চ্যানেলে যারা ধাঁধার অনুষ্ঠানগুলো দেখেন, সেগুলো থেকে আজকে ভিন্ন ধরনের কিছু ধাঁধা শুনতে পাবেন। এবং এই ধাঁধার উত্তর যারা দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো আমি কাউকে খুঁজে পাচ্ছি না উত্তর নেবার জন্য। আমি দেখছি উত্তর নেবার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় কি না। আপু এদিকে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু এদিকে আসেন, আপনার সাথে কিছু কথা বলতে পারি? আমি দেখলাম আপনি সামনের দিকে যাচ্ছেন, আপনাকে আমি ডাক দিলাম এই কারণে যে আজকে আমাদের একটি ধাঁধার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমাদের এই চ্যানেলে সবসময় ধাঁধার অনুষ্ঠান আমরা করে থাকি। আপনাদের মতো কিছু দর্শককে আমরা প্রশ্ন করি, যারা এই প্রশ্নের উত্তর দিতে পারে তাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা পুরস্কৃত করি। তো আমাদের প্রশ্ন উত্তরটি দিতে আপনি উপস্থিত আছেন? প্লিজ। হ্যাঁ বলেন। তার আগে জানতে চাই আপু, আপনার নাম কি? নাম হচ্ছে আখি। সো আখি আপু, আজকে যে প্রশ্নটি আপনাকে করব, যদি এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার আমাদের তরফ থেকে আছে। প্রশ্নটি হচ্ছে, পুকুরের মাঝখান থেকে পানি না নাড়িয়ে শাপলা ফুল কিভাবে তুলে আনবেন? পুকুরের মাছ থেকে মাঝখান থেকে পানি না নাড়িয়ে শাপলা ফুল কিভাবে তুলে আনবো? কিভাবে তুলে আনবো? আমাকে যদি এই প্রশ্ন করেন এবং আমি যদি উত্তর দিয়ে দিই তাহলে তো আপনি পেরিয়ে গেলেন। যাই হোক, পুরস্কারটা আপনাকে দেওয়া হবে না। তাহলে আপনি পুরস্কারটা পেতে হলেও প্লিজ একটু ভেবে চিনতে উত্তরটি দিবেন। আমি কি লাভ দিব? লাভ দিলে তো পানি লড়বে। আর আমি পানি না নাড়িয়ে তাহলে তো আমার লাভ দিয়ে মানে মাঝখানে যে শাপলাটা তুলে আনতে হবে। আপনি আপনি যদি পুকুরের মাঝখানে লাভ দেয় পানি তো লাভ দিলে পানি তো লড়বেই। আমি বলেছি পুকুরের মাঝখান থেকে একদম মানে উপর থেকে লাভ দিয়ে মানে ফুলটার উপরে যা পড়তে হবে এটা ছাড়া তো আর কোনো বিষয় দেখতেছি না। ফুলটার উপরে পড়লে ফুলটা নিতে পারবেন না, ফুলটা নিয়ে আপনি পানি তলে চলে যাবেন। যাই হোক, মজার কথা হচ্ছে সবচাইতে আমি প্রশ্নের উত্তরটি পেলাম না, মানে অবশ্য পাইনি। আপনাকে ভাবার জন্য 30 সেকেন্ড সময় দেওয়া হলো, প্লিজ একটু ভাববেন, একটু চিন্তা করেন কীভাবে আনবো। লাভ দিয়ে আনা যাবে না তাই তো? মানে লাভ দিয়ে আনা যাবে না এবং যেটা দিয়ে আনবো আমি কি নৌকা দিয়ে যেতে পারবো? নৌকা দিয়ে গেলেও পানি লড়বে। আমি বলেছি পুকুরের মাঝখান থেকে পানি না নাড়িয়ে কিভাবে শাপলা ফুল তুলে আনবেন? তো আমি কিভাবে আনবো? নৌকা দিয়ে যেতে হবে, না হলে কিছু দিয়ে তো আমার ওখানে পৌঁছাতে হবে, তারপরে না আমি শাপলাটা তুলে আনতে পারবো। আমি নাড়াবো না মানে নৌকা যাবে আর কি। নৌকা যদি আপনি নিয়ে যান অবশ্যই পানিটা নড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা সহজ প্রশ্ন আপনাকে করলাম, অবশ্যই আপনি পারবেন। আপনি চিন্তা করেন যে যেই জিনিসটা দিয়ে শাপলা ফুল আনা যায় সেই জিনিসটা মানুষের সবার হাতে হাতে থাকে। খুব জটিল তো, মানে আবার সবার হাতে হাতে থাকে, সবার হাতে হাতে থাকে শাপলা ফুল। ফুল মানে প্লাস্টিকের ফুল, সবার হাতে হাতে প্লাস্টিকের ফুল থাকে, ওটাও তো আমি আপনাকে দিতে পারি। বাট আমি ফুলটা কিনে আনলাম, পানিতে নামলাম না, পানি জায়গায় লড়লো না, কিন্তু আমি আপনাকে একটা ফুল এনে দিলাম। আমি পুকুরের মাঝখান থেকে একটি ফুল আপনাকে আনতে বলেছি, কিন্তু আপনি যে ফুল কোথা থেকে আনি সেটা তো আপনার দেখার বিষয় না, আপনি তো ফুল যাচ্ছে। তাহলে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু হলো না। আপনি যদি একটি শাপলা ফুল আমাকে এনে দেন, সেই শাপলা ফুল যদি আপনি কিনে আনলেন পুকুরের মাঝখান থেকে আনলেন না, ফুলটা দরকার এখন আমি কোথা থেকে আনছি ওটা তো আপনার দেখার। আমার পুকুরের মাঝখানের ফুলটা দরকার, আর পুকুরের মাঝখানে কখনো প্লাস্টিকের ফুল হয় না। মানে ওই পুকুরের মাঝখানের ফুলই আপনার দরকার?
আচ্ছা আপনাকে একটু ভাবার টাইম দিলাম, একটু ভাবেন প্লিজ। আচ্ছা এটার জন্য আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু জিনিস ব্যবহার করতে পারি, রাইট? অবশ্যই। এটা হচ্ছে আমাদের ক্যামেরা আছে, মোবাইল আছে। ওকে, অনেকগুলো প্রশ্ন করলো, সরি অনেকগুলো উত্তর দিল, মানে ক্যামেরা আছে আবার মোবাইলও আছে। তা মোবাইল আর ক্যামেরা দুইটা তো আলাদা না, মোবাইলের সাথে ফিট করাই তো থাকে ক্যামেরা। আচ্ছা এখন আপনি উত্তর কোনটা হবে সেটা আমাকে একটু বলেন প্লিজ। না, কারণ হচ্ছে যে আমরা মোবাইল তো মোবাইলে ব্যবহার করি আর ক্যামেরা তো ক্যামেরার কাজেই ব্যবহার করি, কারণ মোবাইল ক্যামেরা যতই থাক কিন্তু মোবাইলটা আমরা আলাদা ব্যবহার করি। ক্যামেরা, হ্যাঁ ক্যামেরাটা আর একটা জন্য ব্যবহার করা হয়। আমার মনে হচ্ছে এই দুইটা যে কোনো একটা হবে। আমি, আপনি খুব কাছাকাছি আছেন, আমার কাছাকাছি আছেন, কারণ জি আমার কাছাকাছি আছেন, মানে সরি আমার প্রশ্নের খুব কাছাকাছি, আমার উত্তরের খুব কাছাকাছি আছেন। এখন সঠিক উত্তরটা দিয়ে দিলেই আপনি কিন্তু পুরস্কারটা পেয়ে যান। এটা কি, আচ্ছা কাইন্ডলি, এটা কি আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তিরই কোনো কিছু? অবশ্যই। আচ্ছা ক্যামেরা মোবাইল, আমার মনে হচ্ছে দুটি থেকে যে কোনো একটা হবে। বলেন কোনটি। আমি কি সঠিক অ্যান্সার দিব? হ্যাঁ বলেন। মানে এই দুটা, ক্যামেরা মোবাইল। ওকে, আমরা মোবাইল দিয়ে যদি ছবি উঠাই তাহলেই তো মনে হয় ফুলটি আপনাকে দেওয়া হলো। মোবাইল দিয়ে ছবি উঠিয়ে আমাকে সেই ছবিটি আপনি দিলেন, ভালো কথা, কিন্তু মানে আমাকে আমাকে কি মোবাইলটা দিবেন? আসলে মূল উত্তরটা কি, ক্যামেরা না মোবাইল? না না, মোবাইল দিয়ে ছবি উঠাবো, ছবি উঠাই আপনাকে দিব, মানে ওইটাই তো ফুল হয়ে গেল। আচ্ছা মূল উত্তরটা হচ্ছে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, ক্যামেরা? মোবাইল, ক্যামেরা? হ্যাঁ ক্যামেরা। মোবাইল মানুষ সিম দিয়ে কথা বলার জন্য নেয় আর ক্যামেরা হচ্ছে ছবি তোলার জন্য। তো আচ্ছা এটা কি আপনার দেওয়া হলো, ওইটাই তো, এটা কি সঠিক অ্যানসার আপনার কি মনে হয়? হ্যাঁ ক্যামেরা, শিওর, আমি শিওর। দর্শক আপনারা বলবেন যে আসলে ক্যামেরাটা কি সঠিক উত্তর। আচ্ছা আমাকে একটু ভেঙে দেন অথবা বুঝিয়ে দেন যে ক্যামেরাটা সঠিক উত্তর কেন। ক্যামেরা দিয়ে আমরা বিভিন্ন জায়গার ছবি উঠাই, বিভিন্ন লোকেশনের ছবি উঠাই, যেটা বিশেষ করে আগে বিভিন্ন লোকেশনের ছবিটা উঠানো হতো। আগে যখন আমরা ক্যালেন্ডারে দেখতাম বিভিন্ন লোকেশনের ছবি, এখন মনে করেন অনেক কিছু ছবি দেয়, আগে এত ছবি ছিল না, লোকেশনটা ছবিটাই বেশি ছিল, যেমন ফুল, বিভিন্ন রকমের ফুল। তাই আমার মনে হচ্ছে ক্যামেরাই, ক্যামেরাই, ক্যামেরা হবে। আপনি বলতে চাচ্ছেন শাপলা ফুলটা আমাকে এনে দিতে পারবেন না পুকুরের মাঝখান থেকে, কারণ শাপলা ফুলটা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমি আপনাকে দেখালাম ফুলটা ক্যামেরায়। আপনি বলতে চাচ্ছেন যে আমাকে অরিজিনালি পানিও লড়লো না, আপনার ফুলটাও আপনার চোখের সামনে নিয়ে আসলাম। বলতে চাচ্ছেন যে পানিতে না নেমেই শাপলা ফুলটা আপনি মোবাইলে একটি ছবি তুলে আনলেন। দর্শক আপনারা আমার কমেন্টে জানাবেন সঠিক উত্তরটি কি। তার আগে আমি আপনাদেরকে বলে দেই আসলে সঠিক উত্তর এটাই, সঠিক উত্তর এটাই আসলেই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্যামেরা পুকুরের মাঝখান থেকে পানি না নাড়িয়ে শাপলা ফুল কিভাবে আনবেন, অবশ্যই সবাই ছবি তুলে সেই ছবিটা আনতে পারবেন। আর যদি অরিজিনালি সত্যি সত্যি শাপলা ফুলটা আনতে যান অবশ্যই পানিটা নড়বে, যদি ছবিটা তুলে নিয়ে আসেন পানিটা নড়বে না। আপনার সঠিক উত্তর আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাদের কাছে পুরস্কার অবশ্যই পাবেন। তার আগে দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং সঠিক উত্তর কি আজকে রইল ক্যামেরা। আসসালামু আলাইকুম।